বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের ইলাম বাজার জগদলপুর গ্রাম, রাত ভোর চলে মুড়ি মুড়কির মতো বোমা, চলে গুলি। দেখে ওরা ঝামেলা সৃষ্টি করতে লাগলো, তখন ওরা বোম বারুদ নিয়ে আমাদের খেদাতে লাগলো। সেই জন্যে সেটাও খোদাবাস নাজিরের দল, ওরা ওই তৃণমূলও করছে, হ্যাঁ ওরা সব দিকেই করতে চাইছে। এবারে বলছে আমরা আমাদের অল্প লোক আমরা জিতবো, আর আমাদের লোক দেখে ওরা ওই সমস্যা করে আমাদের লক্ষটাকে জোগাইতে দিল না, দিয়ে ওরা আমরা সব মারামারি লাগিয়ে দিল। তখন ইট লাঠি ঠাঙ্গা সমাধান করার লেগে একবার রেডি, আর আমাদের লোকদের হাতে কিছু ছিল না। এটা হচ্ছে পাঁচটাই গ্রামে পুলিশ এসছে, পুলিশ এসে আমাদের বলে গেছে যে তোমরা বাইরে থেকো না, তোমরা আমরা ঘরে থেকো গা, তোমাদের সমস্যা কিছু ইয়ে হবে না। আমরা সেই অনুমতিতে আমরা ঠিক আমরা ঘরে ঘরে ছিলাম। আমরা চাইছি আমাদের শান্তি থাকতে, গ্রাম শান্তি থাকার জন্যই আমরা বলছি। তৃণমূলের বুথ কমিটির নির্বাচন ঘিরেই এই গোষ্ঠী দ্বন্দ্ব। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বিশ্বভারত।